হাতে নীল আকাশ, বাঙালির অন্তরে ছুটির নিমন্ত্রণ বয়ানি। এই আকালেও ঘরে থাকতে মন চায় না, এক আধবেলা কি দু একদিন গাড়িতে ঘুরে আসতে পারেন বাংলার গ্রামে, দেখে আসতে পারেন গ্রাম বাংলা শারদোৎসব। তো বন্ধুরা, সেই উদ্দেশ্যেই আমাদের আজকের এই ভিডিও। বীরভূম আর বর্ধমানের সীমান্তে আউসগ্রাম থানা দেবশালা গ্রামের বক্সিবাড়ির মুন্ডু পুজোর কথা আজ আমরা জানবো আমাদের আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। বীরভূম আর বর্ধমানের সীমান্তে আউসগ্রাম থানার দেবশালা গ্রামের বক্সিবাড়ি মুন্ডু পুজোর খ্যাতি বহুদিনে। পারিবারিক পুজো হলেও এখন তা গোটা গ্রামের পুজো হয়ে দাঁড়িয়েছে। ইলাম বাজার থেকে মাত্র 12 কিলোমিটার দূরে বেশ বর্ধিষ্ণু গ্রাম দেবশালা। সেই জমিদার বাড়ি আর নেই, কিন্তু রয়ে গিয়েছে পুজোর দালান আর পুজো। নবাব আলীবর্দী খানের রোশানলে পড়ে বক্সি পরিবার। তাদের রাজ্যের সীমানার বাইরে চলে যাবার নির্দেশ দেন নবাব। সপরিবারে তারা চলে আসেন বর্ধমানে। সেখানে বর্ধমান মহারাজার অধীনে বসবাস শুরু করেন। বেশ কয়েক বছর পর মহারাজ তাদের জমিদারি স্বত্ব দেন, আর তখনই দেবশালায় বক্সিদের জমিদারি শুরু হয়। এরপর শোনা যায়, দেবী দুর্গা একদিন তৎকালীন জমিদারকে স্বপ্নে দেখা দিয়ে তাকে দুর্গাপুজোর প্রচলন করার কথা বলেন। তখন তাদের জমিদারির আর্থিক অবস্থা বিশেষ ভালো ছিল না। দেবী আবার স্বপ্নাদেশ দেন, তারা যেন তাদের সামর্থ্য অনুসারেই দেবীর পুজো করেন। জমিদার দেবীর আদেশ মাথা পেতে নেন। প্রতিমা হিসেবে মা দুর্গার কেবল মুখবয়ব করা হয়। ওই আবক্ষ মূর্তিতেই দেবীর পুজো শুরু হয়। এরপর তাদের জমিদারির প্রভূত উন্নতি হলেও বক্সি পরিবার আজও মায়ের মুখবয়ব পুজোর প্রচলন চলে আসছে। গ্রামের নানান পরিবার পুজোর নানান দায়িত্বে থাকেন। বিশাল প্রশস্ত উঠোনের একপাশে মন্দির। গ্রামের নির্দিষ্ট পরিবারের পালকি বাহকের কাঁধে চড়ে প্রতিমা আসে। সেই পালকি রাখা থাকে মন্দির চত্বরে, আছে হাড়িকায়। একসময় বলিদানের প্রথা থাকলেও এখন বলিদান বন্ধ। এবছরও পুজো হবে শারীরিক দূরত্ববিধি মেনে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। ধন্যবাদ।